খুব কমন একটা প্রশ্ন যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমার কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগে। এটা আমি সবার কাছ থেকেই পাই এবং এটার উত্তর আপনাদেরকে খুব প্রফেশনালি করার জন্যই আসলে এই ভিডিওটা করা। আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু অফিসিয়ালি ম্যাটার করে না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে কিছু ব্যাপার সবসময় মনে রাখা উচিত, খুব বেসিক কিছু কনসেপ্ট। সেটা হচ্ছে যে আপনার যদি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনি এই সেক্টরে কাজ করবেন কিভাবে আর ধরে রাখবেন কিভাবে। তার মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু শিখতে যাবেন, ধরেন গ্রাফিক ডিজাইনিং হচ্ছে, তো আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ভালো কম্পিউটার স্কিলস থাকলেও আপনি হয়তো শিখে নিতে পারবেন, কিন্তু আপনি একটা জায়গায় যে আটকে যাবেন সেটা হচ্ছে যে যখন আপনার কাজটাকে রিপ্রেজেন্ট করতে হবে, ইংরেজিতে লিখতে হবে অ্যান্ড সব কিছু করতে হবে, তো আপনার অতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার। এমন না যে আপনাকে এটাকে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে বা এরকম কিছু, আপনার অবভিয়াসলি এমন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যাতে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন। সেকেন্ড পার্ট, যদি আপনার ইংরেজি বা ইন্টারনেট ন্যাভিগেশন ক্ষমতা ভালো না হয় তবে আপনাকে এটি ভালো করতে হবে, না হলে এই সেক্টরে আপনি বেশি দিন কাজ করতে পারবেন না। আপনার যদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখেন যে আপনি ইংরেজিতে অনেক উইক এবং ইংরেজি শিখতে হবে, তাহলে আপনাকে ওই জিনিসটা বিল্ড আপ করে আসা উচিত, কারণ এতে আপনার কেরিয়ারটা সাস্টেইনেবল হবে। না হলে আপনি 2 দিন কাজ করবেন, 3 দিনের দিন আপনার কাজ পাবেন না, এরপর আপনি ন্যাভিগেট করতে থাকবেন যে কেন কাজ করছে না। আবার ধরেন আপনি কোনো প্রবলেমে পড়ে গেলেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বা কোনো সফটওয়্যার আপনাকে আর্জেন্ট শিখতে হলো, সো আপনার যদি ইন্টারনেট ন্যাভিগেশনের ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনি এই ঝামেলাটায় পড়বেন। এরপরে 3 নম্বর পার্টটা, এটা আপনাকে একটু হোপ দিবে, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু শেখার স্কোপ আছে। আপনি যদি হাইপে পড়ে বা আপনি শুনেন যে মানুষ অনেক অনেক লাখ লাখ ডলার আয় করে তারপরে আপনি চলে আসতে চান, এটা না করে আপনি এই সেক্টর নিয়ে বিস্তারিত জেনে একটু রিসার্চ করে ধরুন 2-3টা দিন যদি একটু সময় দিয়েই দেন এটার পিছনে, তাহলে তো ক্ষতি নেই, আপনি জানলেন, আপনার জানার পরিধিটা বাড়লো। অ্যান্ড আপনারা প্রতিদিন সকালে নিউজ পেপার পড়েন এজন্য যে আপনারা কিছু জানতে পারেন, এমন না যে নিউজ পেপার থেকে কিন্তু কিছু পরীক্ষায় আসবে, তো এরকম কিছুই মনে রাখতে পারেন। আপনাদের এই যে প্রশ্নটা সেটার উত্তর করতে পেরেছে আই থিঙ্ক, তো বেসিক্যালি আপনার অতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে যতটুকুতে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন। সো আই হোপ আপনাদের এই কোশ্চেনটার উত্তর হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার, আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।